এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, অবশেষে বিজেপি ছাড়ছেন সব্যসাচী দত্ত, দলেই শুরু গুঞ্জন। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। রাজারহাট নিউটাউনে প্রায় দেড় দশক ডাপটের সঙ্গেই রাজনীতি করছেন তিনি। আড়ালে নিন্দুকেরা আজও স্বীকার করেন কলকাতার বুকে সিন্ডিকেট সিস্টেমের জনক তিনি। শুধু জনক বললেই শেষ হয়ে যায় না, বরঞ্চ তার পরিচালনা ও দখল কীভাবে নিজের হাতে ধরে রাখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। তবে অনেকেরই তো পা পিছলে যায়, তারও না হয় গিয়েছে চোটও লেগেছে। প্রায় 8000 ভোটে হার মানতে হয়েছে প্রতিপক্ষের কাছে, কিন্তু একটা হার মানেই তো সব শেষ নয় অন্তত তার কাছে। তাই আবারও শুরু ফিরে আসার পালা, ড্যামেজ কন্ট্রোলের পালা। আর তা করতেই বেশ মেপে গেরুয়া শিবির থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করে দিয়েছেন তিনি। তাই প্রশ্ন উঠে গিয়েছে, তার তৃণমূলে ঘর ওয়াপসি কি শুধু সময়ের অপেক্ষা মাত্র, নাকি নতুন কৌশলে বিজেপিতেই নিজের দৌড় আরও বাড়াবেন তিনি? মানে বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। গেরুয়া শিবিরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে দলবদলু নেতারা ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন দলের সঙ্গে। সেই সব নেতাদের মধ্যে প্রথম দিকে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম সব্যসাচী দত্ত। বিধাননগর থেকে রাজারহাট এলাকার বিজেপির কর্মী থেকে মাঝারি নেতারা এখন প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন সব্যসাচী দত্ত এখন আর তাদের পাত্তাও দিচ্ছেন না, না ধরছেন ফোন, না আসছেন দলের কোনো কার্যালয়ে, এমনকি বাড়িতে গেলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তার নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ খুব একটা মিথ্যা নয় সেটা রাজ্য বিজেপি নেতারাও স্বীকার করে নিচ্ছেন। তারা জানিয়েছেন ভোটে হারার পর থেকে কার্যত দলের সঙ্গে যোগাযোগ ক্রমশ কমিয়ে দিচ্ছেন সব্যসাচী। জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে গেলেও তারপর থেকে বাবুর আর টিকিরও দেখা নেই। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো তো বহু দূরের কথা, বাড়ি থেকে ভার্চুয়ালভাবে দলের বৈঠকেও যোগ দিচ্ছেন না তিনি, ফোন করলেও ফোন ধরছেন না। বোঝা মুশকিল তিনি দলে আদৌ আছেন কি নেই। এর মধ্যেই খবর ছড়িয়েছে লকডাউন শুরুর আগেই বাইপাসের এক হোটেলে মাঝরাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে রাজ্যের শাসক দলের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। সেখানেই জানিয়েছেন তৃণমূলে ফিরতে চান, যদিও এই ধরনের কোনো বৈঠকের খবর কোনো পক্ষই স্বীকার করেননি। তবে যা রোটে তার কিছু তো ঘটে, আর সেখানে উদ্বেগ বাড়ছে গেরুয়া শিবিরে। দলবদলুদের দলে আসা আবার হেরে ফিরে যাওয়া সবটাই কি বড় চিত্রনাট্যের অংশ যা তারা কেউ বুঝতে পারেননি? দলবদলুদের কি মেপে ঝেপেই কি পাঠানো হয়েছিল গেরুয়া শিবিরে যাতে ভোটে বিপর্যয় ঘটে? যদিও দলবদলুরা আপাতত সব চুপ।